রিভাইভ রিমান কর্তৃক পরিবেশিত অডিও বুক সিরিজ আকাশের ওপারে আকাশ। আমরা আছি আততায়ী ভালোবাসা অধ্যায়ের ওর সাথে পালালাম পরিচ্ছেদে। পরপর বেশ অদ্ভুত কয়েকটা ঘটনা ঘটল সেদিন অল্প সময়ের ব্যবধানে। তবে ঘটনাগুলো থেকে কোনো উপসংহার টানার মতো বয়স ছিল না আমার। বেশ ছোট ছিলাম, ক্লাস 3 বা 4 পড়ি কেবল। নদীর ধারেই ছিল আমাদের স্কুল, হাই স্কুল প্রাইমারি স্কুল পাশাপাশি কমন মাঠ। মনে আছে সেদিন বাতাস হচ্ছিল ব্যাপক, একটা বাবলা গাছের নিচে দাঁড়িয়ে আমি দেখলাম হাই স্কুলের মেয়েদের কমন রুমের বারান্দায় দাঁড়িয়ে আছে শিউলিয়াপা, একটু উসখুস করছে। হঠাৎ করে মাটি ফুড়েই যেন উদয় হলো হাসান ভাই, আমাদের এলাকার স্ট্রাইক বোলার। সে সময়ের ক্রেজ শোয়েব আখতারের মতো বোলিং অ্যাকশন, প্রথম ওভারে একটা বোল্ড আউট করবেই করবে। হাসান ভাইকে দেখে অবাক হয়ে গেলাম, স্কুলে তার কাজ কি? সে তো স্কুল পাশ দিয়ে ফেলেছে। হাসান ভাই শিউলিয়াপার দিকে এগিয়ে গেল, ম্যাজিকের মতো শিউলিয়াপার হাতে একটা ট্রাভেল ব্যাগ বের হয়ে আসতে দেখলাম। হাসান ভাই ব্যাগটা নিয়ে দৌড় দিল, বল ছোড়ার আগে রান আপ নেবার সময় যে স্পিডে দৌড়াতো তার চাইতে বেশি জোরে। দেখলাম ব্যাগ নিয়ে সে দৌড়ে স্কুলের পেছনে রাস্তায় চলে গেল, সেখান থেকে তার সঙ্গে যোগ দিল আপন ভাই। তারপর তারা কি করলো, কোথায় গেল তার খেয়াল করিনি। স্কুলের একটা নতুন লাইব্রেরি হচ্ছে, সেটা নিয়েই বেশ উত্তেজিত ছিলাম আমরা, লাইব্রেরি আলোচনায় মজে গেলাম। এরপর ক্লাসের ঘন্টা পড়ল, স্কুল ছুটির পর বাসায় ফিরে ভাত খাচ্ছি, আমি আমার বোন আম্মু। আকাশ কালো হয়ে বৃষ্টি ঝরছে ঘণ্টাখানেক, এখন বৃষ্টিটা ধরে আসলেও মাঝে মাঝে মেঘ গর্জন করে জানান দিয়েছে আরে আমি আছি, যাই নাই এখনও। দক্ষিণ দিকে দরজাটা খোলাই ছিল, সে দরজায় উদয় হলো ভীষণ দুঃখিত এক মূর্তি, মনে হচ্ছে দুনিয়ার সব দুঃখ সিন্দাবাদের ভূতের মতো তার উপরে এসে ভর করেছে। আম্মা জান আমার মেয়েটা কোথায় বলতে পারিস? ওকে খুঁজে পাচ্ছি না, বুক ফাটা আর্তনাদ করে আমার বোনকে প্রশ্ন করল লোকটা। আরে এ যে বকুল কাকু, শিউলিয়াপার বাবা। ভর দুপুর, কিন্তু মেঘ আর বৃষ্টির কারণে সন্ধ্যার মতো মনে হচ্ছে। বিদ্যুৎ চমকের আলো আধারিতে আমাদের দরজায় দাঁড়ানো পৃথিবীর সব হারিয়ে ফেলা এক পিতা, তার অসহায় আর্তনাদ, এ দৃশ্যের কথা আমি ভুলতে পারিনি। সেই ঘটনার পর বহু বছর পেরিয়ে গেছে, সময়ের প্রলেপে সব ক্ষত সেরে ওঠে, কিন্তু এই দৃশ্য, সেই বুক চেরা আর্তনাদের স্মৃতি এখনও বিষণ্ণতায় ভোগে আমাকে। দম ফেলার সময় নেই এমন কর্মব্যস্ত দিনে উদ্যমহীন করে ফেলে। শিউলিয়াপাকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না, স্কুল থেকে বাসায় ফেরেনি, আলমারি থেকে জামা কাপড় সোনার গহনা সব মিসিং। আপন ভাইয়ের সাথে শিউলিয়াপার প্রেম ওপেন সিক্রেট, এটা পাড়ার যে কোনো ছাগলকে জিজ্ঞেস করলেও কাঁঠালের পাতা চিবানোর ফাঁকে ফাঁকে সে বিস্তারিত বলে দিতে পারবে। কাজেই দুয়ে দুয়ে চার মেলানো আর কঠিন কাজ ছিল না। আম্মু আর আপুর পরামর্শে আমাদের বাসার কাছে শিউলিয়াপুর অন্য এক বান্ধবী টিনা তার বাসায় গেল বকুল কাকু, তার পিছু পিছু গেল হাওমাও করে কাঁদতে থাকা কাকি। পরে জেনেছিলাম সেই বাসাতেই লুকিয়েছে শিউলিয়াপা, টিনা আপা আর তার পরিবার বকুল কাকাকে মিথ্যা বলল। সেখানেও খুঁজে না পেয়ে বকুল কাকু পাগলের মতো হয়ে যায়, বুক চাপড়ে কান্না করতে করতে এরোর বাড়িতে খুঁজতে থাকে। মেয়েকে হারানোর ভয়ে ভীত বকুল কাকু যখন টিনা আপা ভূগোল বোঝাচ্ছিল, তখন ধানের গোলায় লোকানো শিউলিয়াপা সব শুনছিল, উকি মেরে দেখছি হলো। বুঝতে শেখার পর অনেকবার মনে হয়েছে শিউলিয়াপাকে একবার প্রশ্ন করি, বাবার এমন অপ্রকৃতিস্থ অবস্থা দেখার পরও আপনার মনে একটু দয় হলো না? একবারও মনে হলো না বের হয়ে বাবার হাত ধরে কথা বলি, বাবা ভুল হয়েছে চলো বাড়ি চলো? বাবার এত ভালোবাসা, এত মায়া, এত মমতার কি কোনো দাম নেই? প্রেম কি এতটাই অন্ধ? ডেমরা স্টাফ কোয়ার্টার মোড়, সন্ধ্যা, রাস্তায় পড়ে আছে 19 পা দেওয়া এক তরুণী, শরীর থেকে রক্তক্ষরণ হচ্ছে, উঠে দাঁড়াতেও পারছে না, কাতর কণ্ঠে সাহায্য চাইল পথচারীদের কাছে, একজন তাকে নিয়ে গেল হসপিটালে। হঠাৎ করেই দুনিয়ার নির্মম কুচ্ছিত দিকটা উন্মোচিত হয়ে গেছে তার সামনে, অথচ 3 দিন আগেও সম্পূর্ণ অন্য জীবন ছিল তার। তামজিদ হোসেন আদর মেয়েটার দুঃসম্পর্কে চাচাতো ভাই, যাত্রা বাড়িতেই থাকতো দুজন, দুজনেই আবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, 1 বছর 3 মাস ধরে প্রেম করছিল তারা, 3 দিন আগে বিয়ে করবে বলে বাসা থেকে চলে আসে দুজন। রোমাঞ্চকর জীবনে স্বপ্নের আবির নেমেছিল তরুণীর চোখে, 3 দিন তারা বিভিন্ন জায়গায় কাটিয়ে দেয়। সব শেষ সোমবার বেলা 3টার দিকে তাকে ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকার একটি হোটেলে নিয়ে যায় তামজিদ। হোটেল রুমটিতে আগে থেকে অপেক্ষা করছিল আরও 3 জন। প্রেমিক তামজিদ আশ্বস্ত করে, ওরা বিয়ের সাক্ষী হতে এসেছে জান, নিশ্চিত হয় সে। কিন্তু তারপর নরক নেমে আসে হোটেলের সেই রুমে, ওরা 4 জন মিলে ধর্ষণ করে তাকে, এক পর্যায়ে ভয় দেখায়, কাউকে কিছু জানালে জানে মেরে ফেলবে আর তোর নগ্ন ছবিও ছড়িয়ে দেওয়া হবে।
ধর্ষিত, প্রতারিত, মৃত্যুভয়ে ভীত তরুণী কাউকে কিছু জানাবে না বলে আশ্বস্ত করলে ছেড়ে দেওয়া হয়। খোঁড়াতে খোঁড়াতে বাইরে এসে রাস্তায় পড়ে যায় সে। সিলেট ওসমানীনগর, মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক, তারপর প্রেমিককে বিয়ে করতে বাড়ি থেকে পালিয়ে যায় 17 বছরের কিশোরী। কিন্তু নির্ধারিত স্থানে গিয়ে দেখে প্রেমিক নেই। হতাশ কিশোরীকে বাড়ি পৌঁছে দেওয়ার নাম করে গ্যারেজে নিয়ে রাত ভোর ধর্ষণ করে এক সিএনজি চালক। ঘাটাইল উপজেলার গৌরীশ্বর গ্রামের আজকরের ছেলে আল আমিন, এর সঙ্গে মোবাইলে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এক স্কুল ছাত্রীর। ঈদুল আজহার সময় প্রেমিকের ফোন পেয়ে ওই কিশোরী নানাবাড়ি থেকে তার সঙ্গে ঘাটাইল উপজেলার চ্যাংটা গ্রামে যায়। বিয়ের আশ্বাস দিয়ে একটি বাড়িতে রেখে এক টানা 25 দিন ওর সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হয় প্রেমিক। এরপর আত্মীয়র বাসায় নিয়ে যাওয়ার কথা বলে কালিহাতি উপজেলার এলেঙ্গা বাসস্ট্যান্ডে আসে। বাসস্ট্যান্ডে আলামিনের বন্ধু, পাচারকারী চক্রের সদস্য, ট্রাক চালক মাছুদের ট্রাকে উঠে তাদের গন্তব্যে রওনা হন। পরদিন ভোর 5টার দিকে একটি ফাঁকা বাড়িতে নিয়ে যাওয়া হয় স্কুল ছাত্রীকে। সেখানে 4-5 জন মিলে তাকে গণধর্ষণ করে। পরে তাদের আলাপচারিতায় কিশোরী বুঝতে পারে তাকে ভারতে পাচার করার পরিকল্পনা করছে ওরা। পরে সে কৌশলে সেখান থেকে পালিয়ে বেনাপোল স্ট্যান্ডে আসে, সেখান থেকে বাড়ি ফেরে সে। ধর্ষণ, প্রতারণা, আত্মহত্যা বা খুনের এমন ঘটনা খুবই কমন। তুমি হয়তো বিশ্বাস করতে চাইবে না, ভাববে আরে আমার সাথে কখনোই এমন কিছু হবে না, ও আমাকে এত ভালোবাসে, আমাকে করবে ধর্ষণ, আমার সাথে করবে প্রতারণা, এসব বিশ্বাস করতে বলে না আমাকে। আমার কথা বিশ্বাস করতে হবে না, তুমি গুগলে 5 থেকে 10 মিনিট একটু সার্চ করে দেখো, ধর্ষণ খুনের ঘটনা পড়তে পড়তে অসুস্থ হয়ে যাবে। ওরা সবাই তোমার মতো উপেক্ষা করেছিল সকল সতর্ক সংকেত। প্রেমে মহান্ধ মন আপাত মস্তক বিশ্বাস করেছিল এমন মানুষদেরকে যাদের হাতেই অসংখ্যবার খুন হয়েছে তারা। সমাজ তথাকথিত আধুনিক, প্রগতিশীল, মুক্তমনা হবার সাথে সাথে ধর্ষণ খুনের মতো ঘটনাগুলো বাড়ছে হু হু করে। তবে সংবাদ মাধ্যমে আসার চাইতে না আসার ঘটনার সংখ্যা অনেক বেশি। অন্তত বাংলাদেশের প্রেক্ষাপটে আমি ধর্ষিত হয়েছি এটা ঢাকঢোল পিটিয়ে বলতে চান না অনেকেই। বাড়ি থেকে পালানোর পর প্রেমিকের হাতে, প্রেমিকের বন্ধুর কাছে বা হোটেল ম্যানেজার, কর্মচারী, বাসের ড্রাইভার, হেল্পার বা যেখানে বাসা ভাড়া নিয়েছিল সেখানে কারোর হাতে ধর্ষণের শিকার হবার পর কিংবা প্রেমিক পালানোর পর চুপি চুপি ঘরে ফিরে আসার ঘটনা নেই হয় কম নয়। মফস্বল বা গ্রামগুলোতে এসব ঘটনা চাপা না থাকলেও ঢাকা বা অন্যান্য বড় শহরের স্বার্থপর নাগরিক জীবনে এমন অজস্র ঘটনা চাপা পড়ে থাকে। কেউ হয়তো জানছে না, সামাজিকভাবে লজ্জিত, লাঞ্ছিত হতে হচ্ছে না, বিয়েও হয়ে যাচ্ছে, কিন্তু থেকে যাচ্ছে দুঃসহ সব স্মৃতি, সারাটা জীবন তাড়া করে বেড়াচ্ছে, বোবা কান্না, গ্লানিবোধ আর বিষাদ কুড়ে কুড়ে খাচ্ছে বাকি জীবনটা। কেলেঙ্কারির ভয়ে বিচারও চাওয়া হয় না। সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো ধর্ষণ বা শারীরিক মিলনের ভিডিও করে রাখার ট্রেন্ড। একবার ভিডিও বা ছবি তুলে রাখার পর সেটাতে ব্ল্যাকমেইল করে চলে সিরিজ আকারে ধর্ষণ, গণধর্ষণ, টাকা পয়সা দিয়েও পার পাওয়া যায় না। আর গ্রাম বা মফস্বল হলে কি ভয়ানক অবস্থার মুখোমুখি হতে হয় তা ভুক্তভোগী ছাড়া আর কেউ কল্পনা করতে পারে না। প্রতিনিয়ত প্রতিবেশীদের কাছে অপমানিত ও লাঞ্ছিত হতে হয় পরিবারের সবাইকে। বিয়ে করতে চায় না, পতিতা, বাজারি মেয়ে টাইপের চিরস্থায়ী ট্যাগ লেগে যায়। একটা পরিবার আসলে একদম শেষ হয়ে যায়, ঘরে ফিরে আসলে জীবনে আর ফেরা হয় না। আপু তুমি হয়তো বুঝতে পারবে না, তোমার বাবার কাছে, তোমার ভাইয়ের কাছে তোমার স্থান কোথায়, তোমার জন্য কতটা ভালোবাসা, কতটা স্নেহ, কতটা আবেগ জমানো রয়েছে তাদের বুকে। তোমার এক বিন্দু অসম্মান হবে, তোমাকে নিয়ে কেউ বাজে কথা বলা, দূরে থাক, বাজে চিন্তা করবে এটাও তারা মেনে নিতে পারেন না। একজন সত্যিকারের গায়রত সম্পন্ন মুসলিম ভাই বা বাবা তোমার সম্মান রক্ষার জন্য প্রয়োজনে নিজের জীবন পর্যন্ত দিতে পারে। মদিনার এক ইহুদি একজন মুসলিম নারীর সম্মানহারির চেষ্টা করেছিল, শোনার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্রোধে রক্তবর্ণ ধারণ করেন, যুদ্ধের পোশাক পরে যুদ্ধের জন্য প্রস্তুতি নেন। দূর ভারত মহাসাগরের বুকে মুসলিম বোনের সম্মান রক্ষার জন্য 17 বছর বয়সী মোহাম্মদ বিন কাসিম সেনাবাহিনী নিয়ে বেরিয়ে পড়েন। অত্যাচারী শাসক মুতাসিম পর্যন্ত মুসলিম বোনের আহ্বানে সাড়া দিয়ে সুবিশাল বাহিনী পাঠান রোমানদের বিরুদ্ধে। এই নিকট অতীতেই তৃতীয় উমর নামে পরিচিত মাদ্রাসার এক শিক্ষক ধর্ষিত বোনের সম্মানের প্রতিশোধ নেবার জন্য বেরিয়ে পড়েন ছাত্রদের নিয়ে, বদলে ফেলেন আধুনিক বিশ্বের ইতিহাস। এখনও মেয়ের ধর্ষককে খুন করে থানায় আত্মসমর্পণের মতো ঘটনা ঘটা শোনা যায় মাঝে মাঝে। আর সেই তুমি নিজে জেঁচে পড়ে তোমার ইজ্জত অন্যের হাতে তুলে দিচ্ছ, অন্যরা তোমাকে ব্যবহার করে ছেড়ে দিচ্ছে,
তুমি গুমরে গুমরে কাঁদছো, তোমার ভিডিও ছবি ঘুরে বেড়াচ্ছে অনলাইনে, পত্রিকার শিরোনাম বা সম্পাদকীয়তে তোমাকে নিয়ে লেখা হচ্ছে, তোমার বিয়ে হচ্ছে না, তুমি ঝুলে পড়ছো ফ্যানের সাথে। এমন পরিস্থিতিতে তাদের অবস্থাটা কী হয় একবার চিন্তা করো। তোমার বাবার কলিগ, তোমার পাশের বাসার আন্টি, ওরা কি তোমার আব্বু আম্মুকে স্বাভাবিক জীবনযাপন করতে দেবে? টিফিনের টাকা বাঁচিয়ে আদরের যেই ভাইটাকে তুমি চকলেট কিনে দিতে, সেই ভাইটা স্কুলে যাবে কীভাবে সেটা কি কখনো ভেবে দেখেছো? কখনো আশেপাশের মানুষজন আড়ালে আবডালে তোমাকে পতিতা হিসেবে সম্বোধন করে? যখন তোমাকে নিয়ে রসালো আলোচনা চলে, তোমার ভাই বা বাবা উপস্থিত হলে সঙ্গে সঙ্গে আলোচনা বদলে ফেলে? কলেজের মধ্যে ছুরি মারা টিটকেরি রহস্যময় হাসি হাসে? যখন তোমার সম্পর্কে অস্বস্তিকর প্রশ্নগুলো করে, তখন তাদের অবস্থা কেমন হয়, কিভাবে সহ্য করে তারা? তুমি এত স্বার্থপর কেন? বাবার প্রতি, ভাইয়ের প্রতি, পরিবারের প্রতি তোমার ভালোবাসা কোথায়? কোন অধিকারে তুমি তাদের ভালোবাসা তুচ্ছ করছো? এতদিন ধরে কোলে পিঠে খেয়ে না খেয়ে তোমাকে মানুষ করেছে তারা, সেই ভালোবাসাকে তুমি কিভাবে অস্বীকার করছো? কোন ভালোবাসা পায়ে ঠেলে কোন ভালোবাসার জন্য ঘর ছাড়ছো তুমি? ভালোবাসার কিছু বোঝো তুমি? ভাইয়া, একবার ভাবো, তোমার বোনের সাথে যদি কেউ এমন করতো, তোমার বোনকে যদি কেউ এভাবে খেয়ে ছেড়ে দিত, বা তোমার মেয়েকে যদি কেউ ব্যবহার করতো, তোমার কেমন লাগবে? তুমি মেনে নিতে পারতে? জানোয়ারটাকে খুন করে ফেলতে না? তুমি কি চাইবে তোমার বোন কোনো ছেলের সাথে বিছানায় যাক? তাহলে কিভাবে আরেকজনের আদরের মেয়ে, আরেকজনের বোনের সাথে তুমি এমন করার চিন্তা করো? দেখো, তোমাদের এই বয়সটাতে আসলে জগৎ সংসার সম্পর্কে তেমন ধারণা থাকে না। তোমরা ভাবো যে অনেক বড় হয়ে গেছো, অনেক কিছু বুঝে ফেলেছো, কিন্তু আদতে সংসারের অলিগলি সম্পর্কে তোমাদের ধারণা থাকে প্রায় শূন্যের কোঠায়। প্রেম করা আর বিয়ে করে এক ছাদের নিচে থাকা এক জিনিস না। তোমার কি মনে হয় রোমিও জুলিয়েট, লাইলি বজনু ঘর বাঁধার সুযোগ পেলে রূপকথার মতো সুখে শান্তিতে বসবাস করত? বিয়ের 5 বছর পর বা 2 বাচ্চার মা হবার পর বিয়ের আগে প্রেম করা অবস্থায় তারা যেমন জীবনের স্বপ্ন দেখত, তেমন জীবনযাপন করতে পারত? আচ্ছা বলতো, বেশিরভাগ নাটক কিংবা সিনেমা শুধু বিয়ের আগের প্রেম থেকে শুরু করে বিয়ে পর্যন্ত কেন দেখানো হয়, কেন পরের অংশ দেখানো হয় না? একটু খোলাখুলি কথা বলি, সত্য প্রকাশে আসলে লজ্জা করতে হয় না। একে অন্যকে ছাড়া বাঁচবে না, ওকে ছাড়া আমি কাউকে স্বামী বা স্ত্রী হিসেবে মেনে নিতে পারবো না, একদিন না দেখলে পাগলের মতো হয়ে যাওয়া, হালের আতেল সাহিত্যিকরা যাকে তোমাকে দেখার অসুখ হিসেবে ব্যাখ্যা করে, 1 ঘন্টা ইনবক্সে আপডেট না পেলে অস্থির লাগা, এই সব কিছুর পেছনে শরীরের রহস্য একটা বড় ফ্যাক্টর। বিয়ের আগে একজনকে পরিপূর্ণরূপে আসলে পায় না, একটা রহস্য, একটা রোমাঞ্চ থেকেই যায়। বিয়ের পর এই রহস্যের জট আস্তে আস্তে খুলতে থাকে, মাথা ঠান্ডা হয়, কৌতূহল মিটে যায়, সেই সাথে কমতে থাকে আগেকার আবেগ অনুভূতিগুলোর তীব্রতা। পাশাপাশি বিয়ের আগে প্রায় সকল মনোযোগ কেন্দ্রীভূত থাকে একটা ইচ্ছাকে কেন্দ্র করে, ওকে আমার বউ বানাতেই হবে, ওকে আমার স্বামী করতেই হবে। বিয়ের পরে তো ইচ্ছা পূর্ণ হয়ে যায়, শরীরের রহস্য উন্মোচিত, নিজের তীব্র ইচ্ছাও পূর্ণ, মোহ আবেগ কমে যায়, একসময় একেবারেই হারিয়ে যায়। মোহের চশমা খুলে তখন বাস্তবতার চোখে পরিষ্কারভাবে সব কিছু দেখা শুরু হয়। বাসা থেকে পালানোর সময় সঙ্গে করে কিছু টাকা, স্বর্ণের গহনা ইত্যাদি নিয়ে যাবে, হয়তো কোনো বন্ধু আত্মীয় বা হোটেলে উঠবে। কয়েকদিন পর যখন আত্মীয়ের বাসায় আর থাকা সম্ভব হবে না বা টাকা ফুরিয়ে যাবে, তখন ভালোবাসাটাও আস্তে আস্তে ফুরাতে শুরু করবে। ভাইয়া, প্রেম করার সময় বাপের হোটেলে খেতে তুমি, টাকা পয়সা নিয়ে চিন্তা করা লাগতো না, এখন টাকা কমানোর জন্য তোমাকে পরিশ্রম করতে হবে, অনেক অড জব করতে হবে, একদিন হয়তো ভালো লাগবে, 2 দিন হয়তো মনে হবে যে তুমি তোমার ভালোবাসার মানুষের জন্য কষ্ট করছো, আত্মতৃপ্তি আসবে, কিন্তু কিছুদিন পর পরিশ্রমের ধকল সামলাতে পারবে না। আপু, বাসায় থাকতে তুমি হয়তো জীবনও রান্নাঘরে চৌকাঠে পা রাখনি, খাবার জন্য হয়তো বিছানা থেকে নামোনি, বিছানাতে খাবার দিয়ে গেছে, তোমাকে এখন কালিঝুলি মেখে রান্না করা লাগবে, হয়তো বস্তি টাইপের বাসায় থাকা লাগবে, ঘরের সব কাজ করা লাগবে, একদিন 2 দিন ভালো লাগলো, বেশি দিন এমন জীবনযাপন সহ্য করতে পারবে না। আমাদের আগে যে লাইফ স্টাইল ছিল, যে খাবার দাবার ছিল, পোশাক পরিচ্ছদে অভ্যস্ত ছিলে, সেটা আর পাবে না, অনেক অনেক, আরও বলি, অনেক সংগ্রাম করতে হবে। সংসারে অভাব অনটন আসবে, অতিরিক্ত পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আসবে, মেজাজ খিটখিটে হয়ে যাবে, শুরু হবে সংসারে অশান্তি, গণ্ডগোল, মারামারি,
এখান থেকে শুরু হবে বিচ্ছেদের পথ। দেখো, মানুষের অন্তর শুধু প্রেমিক বা প্রেমিকাকে ভালোবেসে বা ভালোবাসা পেয়ে সন্তুষ্ট হতে পারে না। আল্লাহ মানুষকে এভাবে বানাননি। মানুষের অন্তরে বাবা মা ভাই বোনের জন্য ভালোবাসার একটা স্থান আছে। এই ভালোবাসা অন্য কিছু দিয়ে পূরণ হবে না, খালিই থেকে যাবে। পরিবার থেকে সম্পর্ক ছিন্ন করে পালিয়ে গিয়ে তুমি ভালোবাসার এই স্থানটা অপূর্ণ রেখে দিচ্ছ। মোহ কেটে যাবার পরপরই হৃদয়ে এই অপূর্ণ স্থান থেকে অনবরত রক্তক্ষরণ হবে তোমার, বিশেষ করে সংসারের প্রকৃত নির্মম কঠোর বাস্তবতা তোমার সামনে এসে হাজির হবার পর। মানুষের জীবনে পরিবার খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহর বিধানকে অস্বীকার করে নিজেকেই আল্লাহর সামনে বসানো পাশ্চাত্য সভ্যতা পরিবারকে টুকরো করতে করতে এখন নাই করে ফেলেছে। এতে ভেঙে পড়েছে তাদের জীবন ব্যবস্থা। হতাশা আর চরম অবসাদে ভুগে নিজের ভুল বুঝতে পারলেও দেরি হয়ে গেছে। সুপারসনিক গতিতে তারা এগোচ্ছে পতনের দিকে। বাসার আরাম আয়েশ, বাবা মার আদর ভালোবাসার কথা মনে পড়তে থাকবে তোমার। প্রতিবার টাকার অভাব পড়লে কাজের কঠোর পরিশ্রমের সময় তোমার মনে পড়বে বাবার কথা, বড় ভাইয়ের কথা। ইস, তার যদি থাকতো! এভাবে মানুষের ঝাড়ি খেয়ে কাজ করা লাগতো না সামান্য কয়েকটা টাকার জন্য। ইস, তারা থাকলে আমাকে টাকার জন্য এত চিন্তা করা লাগতো না। দুপুরে বা রাতে খেতে বসে তোমার বারবার মনে পড়বে বাসার সেই মজার খাবারগুলোর কথা। মা আদর করে যত্ন করে তোমাকে খাওয়াচ্ছেন। মনে হবে ভাইয়ের সাথে খুনসুটি দুষ্টুমির কথা, বোনের কপট শাসন রাগের কথা। হয়তো ভীষণভাবে মিস করবে বাড়ির বেড়াল, পাশের বাসার ফোকলা দাঁতের পিচ্ছি, ছক্কা হাঁকানো সেই ক্রিকেট মাঠ, অথবা বাড়ির সামনের বকুল গাছটার কথা। অতীত স্মৃতির ডালপালা সাজিয়ে হাজির হবে ঈদের দিনগুলো। এক অদৃশ্য কারাগারের কয়েদি মনে হবে নিজেকে। চোখ ভিজে যাবে জলে। এই হাহাকার, অভাব অনটন, পালানোর পরে দুজন একসাথে রূপকথার মতো সুখী জীবনযাপনের স্বপ্ন মিথ্যে হয়ে যাওয়া, ঝগড়া অশান্তি সব কিছুর জন্য যখন দায়ী মনে হবে ওকে। অভিযোগের আঙ্গুল উঠে যাবে সেই মানুষটার দিকে যার জন্য তুমি বাকি সব কিছুকে, বাকি সবাইকে তুচ্ছ করেছিলে। তখন তোমার মনে হবে ওর জন্যই আজ আমার এই অবস্থা। অনেকেই হয়তো ভাবে পালিয়ে গিয়ে বিয়ে করাটা একবার করে ফেললেই বাবা মা মেনে নিতে বাধ্য। বিয়ে যেহেতু করেই ফেলেছি, এখন তার কিছু করার নেই, তাই না? মান সম্মান আরও বেশি হারানোর ভয়ে মেনে নিবে, বা একটা বাচ্চা হয়ে গেলে নাতি নাতির মুখের দিকে তাকিয়ে বাবা মা রাগ করে থাকতে পারবেন না। কিছু কিছু ক্ষেত্রে সত্যি, তবে সবসময় এমন হয় না। তার উপরে মেনে নিল আজীবন বাবা মার মনে আক্ষেপ থেকেই যায়। সন্তান পালিয়ে গিয়ে মান সম্মানের যে ক্ষতি করেছে, যে কষ্ট দিয়েছে, বাবা মার উপর প্রেমিক প্রেমিকাকে প্রাধান্য দেবার বিষয়টা সবার সামনে প্রমাণ করেছে, এই বিষয়গুলো তারা ভুলতে পারেন না, মন থেকে মেনে নিতে পারেন না। একটা অনতিক্রম্য দূরত্ব তৈরি হয়ে যায় সন্তানদের সাথে। দোয়া, ভালোবাসা, আদর, মায়া মমতার সুতো আলগা হয়ে যায়। মনে হয় বাবা মা আর সন্তানদের নিয়ে একটা ধারাবাহিক নাটক চলছে। সবাই যে যার ভূমিকায় সুনিপুণ অভিনয় করে চলেছে, কিন্তু বাইরে থেকে সব কিছু দেখলে স্বাভাবিক মনে হলেও কিছুই স্বাভাবিক থাকে না, সুখ থাকে না। আর এভাবে উপরে উপরে মেনে নিতে নিতেও যে সময়টা লাগে, এই সময়ে ভেতরের সংসারের গুতা খেয়ে হালুয়া টাইট হয়ে ছেড়ে দে মা কেঁদেবাচি টাইপের অবস্থা হয়ে যায়। কড়াই গন্ডায় মিটে যায় বিয়ের শখ, প্রেমিক প্রেমিকাকে ছেড়ে পালাই বা ডিভোর্স হয়ে যায়। শিউলিয়াপা আর আপন ভাইয়ের সংসার সুখের হয়নি। আপন ভাই বেকার ছিল, কাজকর্ম করার ব্যাপারে তেমন কোনো গরজ ছিল না, ফুটবল আর ক্যারাম খেলা নিয়েই পড়ে থাকতো। সংসারে অভাব আসলে ভালোবাসা জানলা দিয়ে পালায়, সেই পুরনো প্রবাদটা আবারও সত্যতা জানান দিল। ছমাস না পেরুতেই ঝগড়া, অশান্তি, অভাব অনটন নিত্যদিনের সঙ্গী হয়ে গেল শিউলিয়াপুর সংসারে। কিছুদিন পর একটা মেয়ে হলো আবার। মেয়েকে দুধ কিনে খাওয়ানোর পয়সা পর্যন্ত ছিল না। না খেয়ে খেয়ে বাচ্চাটা কঙ্কাল বের হয়ে যাওয়ার অবস্থা। শিউলিয়াপা অনেক রূপবতী ছিলেন, ওনার অবস্থাও সহ্য করার মতো না। সংসারের কাজের চাপে উপোস আধপেটা খেয়ে খেয়ে বাচ্চা হবার ধাক্কা সামলানোর মতো অবস্থা ছিল না তার শরীরে। শরীর ভেঙে পড়ে, চোখের নিচে জমে চিরস্থায়ী গ্লানির কালি। মেয়ে আর নাতনির অবস্থা দেখে অনিচ্ছা সত্ত্বেও বকুল কাকুরা সাধ্যমতো সাহায্য করতে থাকেন, তবে সুদিন আর ফেরেনি। হতাশায় ভুগে আপন ভাই গাজার নেশায় ডুব দিল। বাপের কাছ থেকে মেয়েকে দুধ কিনে দেবার কথা বলে টাকা নিত, তারপর চিপায় বসে দিন রাত গাজা টানত, মাঝে মাঝে বিকেলে মাঠে গিয়ে ফুটবল ছাটাত। এভাবেই চলল বেশ কয়েক বছর। ততদিন অনেকটা বড় হয়ে গিয়েছি,
প্রাইমারি শেষ করে অন্য এলাকার স্কুলে ভর্তি হয়েছি। একদিন খবর পেলাম আপন ভাইয়া হসপিটালে ভর্তি, শিউলি আপার সাথে রাগারাগি করে কীটনাশক খেয়েছে কয়েক বোতল। 3 দিন 2 রাত হসপিটালে ভর্তি ছিল সে, তারপর হসপিটাল থেকে ছুটি মেলে তার, তবে বাড়ি ফেরা হয় নাই। ঠাই হয় পুরনো এক অশ্বত্থ গাছের নিচে কবরে। শুনেছিলাম শিউলি আপার পরে অন্য এক জায়গায় বিয়ে হয়েছিল, পরের কোনো খবর আর জানি না, জানার ইচ্ছাও হয়নি কোনোদিন। বকুল কাকুদের খুব সুখের সংসার ছিল, শিউলি আপার ঘটনায় একেবারে ছাড়খার হয়ে গেল। শিউলি আপা পালিয়ে বিয়ে করার কারণে পাড়া প্রতিবেশীদের অনেকের কাছে বাঁকা কথা শুনতে হলো তাদের। গ্রামে যারা থাকেননি তাদের আসলে বলে বোঝানো যাবে না এই ধরনের ঘটনাগুলো কী ধরনের কথা শুনতে হয়। তবে এখানেই থেমে থাকেনি শিউলি আপুর ঘটনার চেইন ইফেক্ট। শিউলি আপার একটা ছোট বোন ছিল, ধরি তার নাম রূপা, আমার চাইতে বছর দুয়েকের বড়, যা মনে পড়ে। অসম্ভব রূপবতী, রূপবর্তীদের রূপের ধার আশপাশ তছনছ করে দেয়। তার বেলা তো ব্যতিক্রম ছিল না, সে হেঁটে গেলে পাড়ার ক্রিকেট ম্যাচ থেমে যেত। একটু লাজুক গুড বয় টাইপের ছেলেরা আফসোস ভরা দীর্ঘ নিঃশ্বাস ফেলত। পেকে যাওয়া ছেলেরা শ্রবণ অযোগ্য এমন সব কথা বলতো যা সভ্য সমাজে উচ্চারণ করা যায় না। শিউলি আপার ঘটনার কারণে এই মেয়েকে নিয়ে খুব ভয় করত বকুল কাকুরা। আরেকবার অমন কিছু হলে সে সুখ সহ্য করার মতো ছিল না তাদের। রূপাকে খুব কড়া শাসনে রাখত, একেবারে চোখে চোখে। শাসন ভালো, তবে এত কড়া শাসন ভালো না, বিশেষ করে মেয়েদের। শিউলির মতো কিছু করার মেয়ে না রূপা, অসম্ভব পার্সোনালিটি ওর। আমার বাবা আর কাকুকে মাঝে মাঝে বোঝাতো, কিন্তু কাকু বুঝতে চাইতো না। বাবা ঠিকই বলেছিলেন, শিউলি আপার মতো কিছু করেনি রূপা, তবে যা করেছে তা কেউই ভাবতে পারেনি। এসএসসির পর শহরে একা একা পড়তে আসতে চাইল রূপা। অজানা শঙ্কায় কেঁপে উঠল বকুল কাকুরা, বেঁচে থাকার অবলম্বন রূপাকে একা ছাড়তে চাইল না। কিন্তু রূপা শহরে পড়বেই, কোনো কথাই শুনতে চায় না। প্রায় এ নিয়ে রূপার অভিমান ঝগড়া অশান্তির খবর শোনা যেত, বকুল কাকুরা কড়া শাসন করত। মে মাসের এক সন্ধ্যায় লোডশেডিংয়ের ঠেলায় অতিষ্ঠ হয়ে ছাদে উঠব কিনা ভাবছি, এমন সময় বাবার ফোন আসলো। রূপাকে চিনিস না তুই? ও গলায় দড়ি দিছে বকুলের সাথে ঝগড়া করে। রাস্তায় বকুল কাকুর সাথে দেখা হয় হঠাৎ হঠাৎ, প্রতিবারেই ভাবি ইস কেন যে দেখা হলো। একসময়ের হাসি খুশি গোলগাল বকুল কাকু এখন একেবারেই চুপচাপ নিঃশুপ হয়ে গেছেন, মাথার চুল পেকে গেছে, হাঁটেন মাথা নিচু করে কুঁজো হয়ে। অচেনা আগন্তুক কেউ দেখলেও চোখ বন্ধ করে বলে দিতে পারবে জীবনের ঘাটে ঘাটে মার খেয়ে একেবারে নিঃসঙ্গ হয়ে গেছে এই লোক, হারানোর আর কিছুই নেই তার। কাকু কেমন আছেন? প্রতিবার এই প্রশ্নের উত্তর চোখ তুলে আমার দিকে তাকান, কিছুক্ষণ ফ্যালফ্যাল করে শূন্য চোখে চেয়ে থাকেন, যেন চেনার চেষ্টা করছেন আমি কে। তারপর ম্লান হেসে বলেন, আচ্ছা কাকু তুমি? হ্যাঁ আছি ভালোই, এই তো চলছে যেমন চলার। তারপর আবার আগের মতোই কুঁজো হয়ে মাথা নিচু করে ধীরে ধীরে হাঁটতে শুরু করেন। ভিড় করেন কি জানো, যতক্ষণ দেখা যায় আমি তাকিয়ে থাকি বহু বছর আগের বৃষ্টি ভেজা আকাশের নিচে আমাদের দক্ষিণের দরজায় দাঁড়ানো সদ্য সন্তান হারিয়ে ফেলা এক পিতার কুল যে চেরা হাহাকার আমার কানে বাজে। মনে হয় মহাকাব্যিক কোনো ট্র্যাজেডির শেষ দৃশ্য মঞ্চস্থ হচ্ছে আমার সামনে। আর এখানেই শেষ হচ্ছে পরিচ্ছেদ ওর সাথে পালালাম। দেখা হবে পরবর্তী এপিসোডে। যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। আর ভালো থাকবেন, নিজের পরিবার তাদেরকে মনে রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।